The learners and viewers, a very good morning to all of you. I strongly believe you all are pretty well. I'm also feeling delighted to be present before you. Before we begin, let me space my personal account. I'm Ashutosh Bishwas, assistant teacher in English, Bandra School and College, Dumuria, Khulna. Today, I'm going to share with you one of the most important topics of English grammar, that is capitalization. Capital letter is a letter of the form and size, which is used to begin a name or a sentence. In English, capitalization is very important matter. Capital letters cannot be used as a whim. They are used to maintain some rules and regulation. There are a number of rules for using capital letters in sentences. They are as follows. The first word of every sentence begins with capital letter. Orthat prottekta sentence er prothom word ta capital letter diye shuru hoy. Jemon, he is the best boy in the class. এখানে প্রথমটি ক্যাপিটাল লেটার দিয়েই শুরু হবে। প্রপার নাউন অ্যান্ড প্রপার অ্যাডজেক্টিভ অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার, অর্থাৎ প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভ সবসময় ক্যাপিটাল লেটার দিয়েই শুরু হবে। অর্থাৎ এদের বৈশিষ্ট্য এরকমই যে আমরা বড়, আমরা ছোট হতে পারি না। এরা যেখানেই বসুক না কেন, বাক্যের সবসময় ক্যাপিটাল লেটার দিয়েই শুরু হয়। যেমন, হি লিভস ইন খুলনা। এখানে খুলনা প্রপার নাউন, এই জন্য এখানে কে ক্যাপিটাল লেটার হবে। হি লাইকস আমেরিকান ফিল্ম। এখানে প্রপার অ্যাডজেক্টিভ, এখানে এটা ক্যাপিটাল হবে। পার্সোনাল প্রোনাউন আই অ্যান্ড ইন্টারজেকশন ও আর ও আর অলওয়েজ রিটেন ইন ক্যাপিটাল লেটার, অর্থাৎ পার্সোনাল প্রোনাউন আই এবং ইন্টারজেকশন ও এবং ও সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যেমন, হাউ ক্যান আই হেল্প ইউ। এখানে পার্সোনাল প্রোনাউন আই ক্যাপিটাল হবে। তারপর ব্লেস মি ও গড, এখানে ওটাও কিন্তু ক্যাপিটাল হবে। The first letter of a indirect speech always begins with capital letter. অর্থাৎ প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে উদ্ধৃতি কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যেমন, দ্য টিচার সেইড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দ্য নেমস অফ দ্য weeks and the names of the months and the days of the week begin with capital letter, অর্থাৎ সপ্তাহ, দিনগুলো এবং মাসের নামগুলো সব সময় ক্যাপিটাল লেটার দিয়েই শুরু হয়। যেমন, হি কেম টু মি অন ফ্রাইডে। এখানে ফ্রাইডে বারের নাম, এই জন্য ক্যাপিটাল হয়েছে।
Another example, she left Dhaka in May 2022. এখানে মে মাসের নাম কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। দ্য নেমস অফ দ্য অলমাইটি ক্রিয়েটর অ্যাট দ্য প্রোনাউন্স দ্যাট রেফার টু গড অ্যান্ড আল্লাহ বিগিন উইথ ক্যাপিটাল লেটার, অর্থাৎ আল্লাহ এবং গড এবং এদের পরিবর্তে যে প্রোনাউন ব্যবহৃত হয় তা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। উদাহরণস্বরূপ, গড হ্যাজ created us as his best creatures এখানে গড ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে এবং তার পরিবর্তে যে প্রোনাউন ব্যবহৃত হয়েছে হিজ এখানেও কিন্তু ক্যাপিটাল লেটার শুরু হয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে The names of professions used as titles, degrees, official designation begin with capital letters. Jamun, the principal was present in the meeting. এখানে পদবী বা উপাধি এর পূর্বে কিন্তু বা এর ক্ষেত্রে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যেমন প্রিন্সিপালের এখানে পি কিন্তু ক্যাপিটাল লেটার, অর্থাৎ পিটা ক্যাপিটাল লেটারেই ব্যবহৃত হয়েছে। ক্যাপিটাল লেটার্স আর ইউজড টু মেনশন দ্য নেমস অফ ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ইভেন্টস, অর্থাৎ ঐতিহাসিক ঘটনা নামগুলো সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। যেমন দ্য ব্যাটেল অফ পলাশি টুক প্লেস ইন 1857 এখানে পি এবং বি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে কারণ এটা ঐতিহাসিক ঘটনা। ক্যাপিটাল লেটার্স আর ইউজড ফর পার্সোনিফাইড অবজেক্ট, অর্থাৎ জড় বস্তুকে যখন ব্যক্তির সঙ্গে তুলনা করা হয় তখন তা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। যেমন ও ডেথ I am not afraid of you. The names of a book, a journal, newspaper begins with a capital letter. For example, Hamlet. একটা বইয়ের নাম, যার কারণে এটা প্রথম লেটারটি ক্যাপিটাল দিয়ে শুরু হয়েছে। দ্য প্রথম আলো এখানে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। ক্যাপিটাল লেটার্স আর ইউজড টু মেনশন দ্য নেমস অফ রোডস অ্যান্ড স্ট্রিটস, অর্থাৎ রোড এবং স্ট্রিটের নাম উল্লেখ করতে ক্যাপিটাল লেটার ব্যবহৃত হয়। যেমন মাই অ্যাড্রেস ইজ 122 ব্রড স্ট্রিট এখানে স্ট্রিটের পূর্বে বা স্ট্রিটের নাম কিন্তু ক্যাপিটাল লেটার দিয়েই শুরু হয়েছে।
The letters, capital letters, are used for the names of religious festivals, national festivals, rural festivals. অর্থাৎ এই ক্যাপিটাল লেটারগুলো ব্যবহৃত হয় ধর্মীয় উৎসবের পূর্বে, জাতীয় উৎসবের পূর্বে, যেমন 21st February, পহেলা বৈশাখ, নবান্ন ফেস্টিভাল, দ্য লার্নার্স ক্যাপিটাল লেটার্স আর ইউজড ফর অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ শব্দ সংক্ষেপের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার ব্যবহৃত হয়, যেমন BA, MA, ব্যাচেলর অফ আর্টস, মাস্টার অফ আর্টস. ওকে, ক্যাপিটাল লেটার্স আর ইউজড ফর দ্য নেমস অফ রিলিজিয়ন্স, অর্থাৎ ধর্মগুলোর নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার ব্যবহৃত হয়, যেমন মেনি মুসলিমস অ্যান্ড হিন্দুস লিভ হেয়ার. এখানে মুসলিমের এম এবং হিন্দুসের এইচ ক্যাপিটাল লেটার দিয়েই শুরু হয়েছে. দ্য লার্নার্স ক্যাপিটাল লেটার্স আর ইউজড ফর দ্য নেমস অফ ট্রেন, প্লেন, ফেমাস প্লেসেস এটসেট্রা. উদাহরণস্বরূপ, দ্য টাইটানিক, দ্য সুন্দরবন এক্সপ্রেস, দ্য তাজমহল, ক্যাপিটাল লেটার্স আর ইউজড. দ্য লার্নার্স লাস্ট ওয়ান, দ্য নেমস অফ সাবজেক্টস ইন এডুকেশনাল ইনস্টিটিউশনস বিগিন উইথ ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে যে পাঠ্যপুস্তক ব্যবহৃত হয় সেগুলো কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, যেমন ইংলিশ ফিজিক্স বাংলা আর. ডিয়ার লার্নার্স, আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েল কনসেপ্ট অফ দ্য টপিক. আই উইল ব্যাক সুন উইথ অ্যানাদার নিউ ভিডিও. টিল দেন, টেক কেয়ার.